Assalamualaikum, dear viewers. আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম চেন্নাইতে কিভাবে আসবেন তার উপরে, আর এই ভিডিওটি হলো চেন্নাই শহরে এয়ারপোর্ট থেকে যখন আমি রওনা দিলাম তখন আপনাদেরকে শেয়ার করার জন্য, মানে চেন্নাই শহর দেখানোর জন্য এই ব্লগটি করা। আমি এইমাত্র এয়ারপোর্ট থেকে রওনা হয়ে চেন্নাই ঢুকলাম। এখন আমি যে গেস্ট হাউসে থাকবো এই জায়গাতে যাব। আপনারা যে এয়ারপোর্টে নেমে যে কোনো উবার গাড়ি দেখবেন, আছে বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়, বিশেষ করে কার সবচেয়ে বেশি এখানে থাকে। আপনি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ড্রাইভারকে যে জায়গাতে যাবেন শুধু ঠিকানাটা বলবেন, ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। চেন্নাই শহরটা খুবই সুন্দর, অনেক পরিপাটক গুছানো, তবে মানুষ অনেক বেশি, অনেক ঘনবসতি, আবাসিক এরিয়াগুলো অনেক অনেক ভিড়, অনেক ঘনবসতি, মানুষ প্রচুর, মানুষের আনাগোনা এখানে, কিন্তু তারা সবাই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত, যে যার মতো করে সবাই ব্যস্ত। প্রতিটা মানুষের হুন্ডা গাড়ি অফকোর্স সবারই আছে, মানে গড়ের কেউ বসা নেই। তাদের এই একটি জিনিস দেখে আমি অবাক, গড়ের কেউ বসা নেই, বুড়া জোয়ান কেউ মানে গড়ে বসা নেই, সবাই এক একটা কাজ করে, যার যা ইচ্ছা, কাজের কোনো ডিমান্ড নাই, যার যা ইচ্ছা কাজ সে সেটাই করে, তাতে কোনো শরম নাই ওদের। এখানে দেখলাম রাস্তাগুলি খুবই সুন্দর, অনেক বড় রাস্তা, দেখতে খুবই ভালো লাগে। কিছু কিছু এরিয়া আবার খুবই ঘনবসতি, খুবই হিজিবিজি। মেইন রাস্তাগুলো, মেইন শহরগুলো খুবই সুন্দর। আমি এখান থেকে সোজা যাব যে জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে আরামবাক্কম, এই জায়গাতে যাব। আর মানুষের সাথে আসলে কথা বলা যায়, কথা বলতে কোনো সমস্যা নেই হিন্দি ভাষাতে। তামিলরা তামিল ভাষাতে কথা বলে, তবে হিন্দিও বুঝে, তামিল তো আলাদা ভাষা, কিন্তু কথা বলতে কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় ওদের সাথে কথা বলতে পারবেন, একটু যদি কমও বলতে পারেন কিন্তু ওরা বুঝে নেয়, তাই আপনার কোনো সমস্যা হবে না। আমি এখন এই জায়গাতে নামবো, নেমে একটু কেনাকাটা আছে, কেনাকাটাটা একটু করব, করে তারপরে আমি গেস্ট হাউসে যাবো। দেখুন ওদের মানে সবচেয়ে বেশি ওরা হুন্ডা চালায়, মহিলা পুরুষ সবাই হুন্ডা চালায়। তবে ওদের দেখতে অবাক লাগে, শাড়ি পরে মহিলারা যে হুন্ডা চালায় দেখলে অবাক লাগে। তবে তামিলরা কিন্তু দেখলাম যে ওরা এক কথার মানুষ, ওরা যা বলবে তাই, কোনো কিছু আপনি কেনাকাটা করেন দাম যেটা বলবে সেটাই, কমও হবে না বেশি হবে না, ওটা নিয়ে বার্গেনিংও করা যাবে না, যা বলবে তাই,
একদম আপনি সবজি থেকে শপিং পর্যন্ত, কাপড় চোপড় পর্যন্ত সব কিছুই একদম রাস্তার পাশে যে কিছু মানে যা বলবে দাম এটাই, এটা নিয়ে কোনো বার্গেনিং নেই তাদের সাথে। তাই ওরা ওদের সাথে শপিং মানে ভালোই লাগে, তবে দামও খুব একটা বেশি রাখে না। তবে আমার কাছে আমি মনে করেছি যে বাংলাদেশ থেকে ওইখানে সব কিছুর একটু দাম বেশি। তবে ওরা খুব সৎ এবং একতার মানুষ, এটাই সবচেয়ে ভালো লাগে। তাই এখান থেকে কিছু কেনাকাটা করে আমি এখন গেস্টে যাবো। তাই গরমের মধ্যে ওদের আবার খুব প্রিয় জুস পাওয়া যায়, তাই একটু জুস খেয়ে নিলাম। জুস খেয়ে এখন রুমে যাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।